গতি আসছে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্পে। এক দশক পর প্রকল্পের জন্য ভূমি বরাদ্দের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রায় 501 একর খাস জমি প্রতীকী মূল্যে পেতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। পণ্য ও কন্টেইনার উঠানামানোর এই টার্মিনালের জন্য 3 কোটি 3 টাকা সেলামি মূল্য জমা দিতে বন্দর কর্তৃপক্ষকে 3টি পৃথক চিঠি দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। আমদানি রফতানি বাড়তে থাকায় এক দশক আগে পতেঙ্গার সাগর পাড়ে 870 একর জমিতে বে টার্মিনালে নির্মাণের পরিকল্পনা হাতে নেয় বন্দর কর্তৃপক্ষ। পরিকল্পনা অনুযায়ী জমি বরাদ্দ পেতে 2014 সালের মে মাসে প্রক্রিয়া শুরু করে তারা। প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী বে টার্মিনালে প্রাথমিকভাবে 3টি টার্মিনাল নির্মাণ করা হবে। এর মধ্যে একটি 1225 মিটার দীর্ঘ কন্টেইনার টার্মিনাল, একটি 830 মিটার দীর্ঘ কন্টেইনার টার্মিনাল এবং একটি 1500 মিটার দীর্ঘ মাল্টিপারপাস টার্মিনাল। 3টি টার্মিনালের মোট দৈর্ঘ্য 3.55 কিলোমিটার। মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এই টার্মিনালে জেটি থাকবে 6টি। বে টার্মিনাল প্রকল্প বাস্তবায়ন হলে 10-12 মিটার ড্রাফটের 6000 কন্টেইনার বহন ক্ষমতা সম্পন্ন জাহাজ নোঙর করা সম্ভব হবে। বন্দরের বিদ্যমান অবকাঠামোতে জেটিতে সর্বোচ্চ 1800 একক ধারণ ক্ষমতার কন্টেইনার জাহাজ ঢুকতে পারবে। সমুদ্রপথে পণ্য পরিবহনে এখন দেশের 3টি বন্দর ব্যবহৃত হচ্ছে। চট্টগ্রাম, মোংলা ও পায়রা এই 3 বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরে গিয়ে পণ্য পরিবহন হয় প্রায় 87%। সরকার এখন এই বন্দর ঘিরে নতুন 3টি প্রকল্প বাস্তবায়ন করছে।